খবরে মুর্শিদাবাদ বাস দুর্ঘটনার তিন দিন পার হয়ে গেলেও চলছে তল্লাশি বৃহস্পতিবার সকালে উদ্ধার আরও একটি দেহ মৃতের নাম হাজি আব্দুল মালিক মৃতের ভাই ও ছেলে গত দুদিন ধরে তার দেহ পাওয়ার অপেক্ষায় ছিলেন আজ সকালে ডুবুরিরা মৃতদেহটি উদ্ধার করে এই ঘটনায় এখনো পর্যন্ত চুয়াল্লিশ জনের দেহ উদ্ধার হল বাস্তুর ঘটনার তিন দিন পার হয়ে গেলেও চলছে তল্লাশি মুর্শিদাবাদে ভয়াবহ বাস্তুর ঘটনায় বৃহস্পতিবার সকালে দৌলতাবাদ থেকে উদ্ধার আরও একটি মৃতদেহ এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চুয়াল্লিশ আজ সকালে ডুবুরিরা মৃতদেহটি উদ্ধার করে সকাল থেকে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মৃতের নাম হাজি আব্দুল মালেক মৃতের ভাই ও ছেলে গত দুদিন ধরে তার দেহ পাওয়ার অপেক্ষায় ছিলেন মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে সোমবার সকালে দৌলতাবাদে সেতুর রেলিং ভেঙে খালে পড়ে যায় একটি যাত্রী বোঝাই বাস সঙ্গে সঙ্গে লিটুপে যায় সম্পূর্ণ बस्ती ক্রেন দিয়ে বাসটিকে জল থেকে তোলা হয় এই ঘটনায় এখনো পর্যন্ত 44 জনের দেহ উদ্ধার করা হয় ইমামতি করতে ওই 29 তারিখে বহরমপুর এসে উকিলবাগুর কাছে এসেছিলেন একটা জমির হিয়ারিং এর ডেট ছিল দিয়ে তারপর দেহ একটা বাসে উঠে পয়রামারে তারপরে সে বাসটা চেঞ্জ করে হাড়োপড়াতে এই হসপিটালের মোড়ে ওখানে টাই কন্ট্রাক্টর নিষেধও করেছে ওই বাসটার বাসটার কন্ট্রাক্টর কিন্তু ভাই সেটা অমান্য করে জায়গা পেয়েছিল না ভারী মানুষ আমি যেতে পারবো না দাঁড়িয়ে যেতে পারবো না তো কন্ট্রাক্টর বলেছে অনুরোধ করেছিল যে আপনাকে জায়গা করে দিছি ভাই হয়তো সেটা আর শোনেনি দিয়ে তারপরে ওখানে ক্রসিং হয় স্টেট ওই স্টেটে সেই কন্ট্রাক্টর তুলেও দিয়েছে সেই কন্টেক্টার আফসোসও করেছে পরে তো যাই হোক তারপরে তো কিছুক্ষণ পরে আমরা শুনতে পাই বাস দুর্ঘটনা তারপরে তো আমাদের ভাই গিয়েছে এই ফোনে ফোনের ফোন আর মোবাইল ধরে না বিভিন্ন রকমের জায়গা তল্লাশি করার পরে যেখানে যেখানে যাওয়ার কথা ছিল আমরা মেডিকেলে অন্তত কতবার যে এসেছি পাইনি তারপর উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখ তারপর আমরা অপেক্ষা করে বসিয়েছিলেন বসিয়েছিলেন সমস্ত লাশ উঠে যায় কিন্তু আমার ভাই আজকে যাই হোক সমস্ত বাসের সমস্ত লাশকে তুলে দিয়ে ভাই আজকে ভেসে উঠেছে তবে একটাই জিনিস ওখানকার স্থানীয় মানুষ এবং প্রশাসনিক দপ্তর খুব সহযোগিতা করেছে হলে হয়তো সম্ভব হতো